এই সেই ব্যক্তিত্ব, এই সেই খ্যাতিমান পরিচালক মুস্তাফিজ, যিনি হারানো দিন, তালাশ, ডাকবাবু, মালা ও ছোট সাহেব বানিয়ে এদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন, তাঁরই জীবনের শেষ ছবি সোনিয়া। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে তিনি এ ছবি বানিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন তাঁর সৃষ্টি সোনিয়া, উৎসর্গ করে গেছেন তাঁর সোনিয়া আপনাদের নামে। আসুন আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি, শুভকামনা করি তাঁর সৃষ্টি সোনিয়ার। আপনার কাছে এলে ভরসা পাই। ডাক্তার সাহেব, একটা কথা, অনেকদিন থেকে বলবো বলবো করে সাহস পাই না, যদি অভয় দেন। হ্যাঁ, কি বলবে বলো না। বলছিলাম কি, ওই আপনি এত বড় ঔষধ কোম্পানির মালিকের ছেলে হয়ে বিদেশে বড় বড় ডাক্তারি ডিগ্রি নিয়ে এই বস্তিতে আমাদের মাঝে পড়ে আছেন কেন? বড় লোকের চিকিৎসার জন্য তো অনেক ডাক্তার আছে, কিন্তু তোমাদের চিকিৎসা কে করবে? সত্যি ডাক্তার সাহেব, আপনি আপনি মহান। কি বললে? না ভাই, আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। যাও, মেয়েকে নিয়ে বাড়ি যাও। সালাম, চল জোরে না, মার কিচ্ছু হয় নাই। আবার এসে লুটপাট শুরু করেছিস?
তোকে ছেড়ে দিলাম। ঠিক আছে শালা, এর বদলা তুই পাবি। যা যা, যা পারিস করিস। ঠিকই ঠিকই, দাঁতের কাছে চলো চলো। দাঁতি সাহেব, দাঁতি সাহেব দেখেন আবার দাদা বাবুর সঙ্গে মারামারি করেছে। দেখি দেখি, তুমি একা কত লোকের সঙ্গে ঝগড়া করবে। ডাক্তার সাহেব, আমার মতো একজন একজন করে যদি ওদের ঠেকাতে চেষ্টা করে তাহলে দেখবেন একদিন ওরা নির্মূল হয়ে যাবে, নইলে ওরা আমাদের শেষ করে ফেলবে। ঠিক বলেছ, সবাইকে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই না ওষুধগুলো, চার ঘন্টা পর পর খাবে। ডাক্তার সাহেব, মেয়ের অসুখের জন্য মাথা ঠিক ছিল না, তাই তখন একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কাল একটু দয়া করে সন্ধ্যার পর আমার ওখানে যদি আসেন। কি ব্যাপার বলতো? না তেমন কিছু না, আমার মেয়ের তো আকিকা দেওয়া হয়নি, তাই বস্তির সবাই ধরেছে একটু আনন্দ ফুর্তি করবে। তাই নাকি? তোমার মেয়ের আকিকা আর আমি যাব না? ¡Gracias!
আমাদেরই এই মিলন ঘটে তার চেতানো জারে ধরে মনে নিজে ভেবে কেউ মরে না মনটাকে দিবানা ওই যেতে আজ সবাই মিলে নাচ খুশি সোতে ভেসে যাও এসো না এই মনটাকে দিবানা ওই যেতে Whoa.
আব্দুল, বাচ্চাটা আমাকে দাও। ডাক্তার স্যার, আপনি আমার অনেক উপকার করেছেন, আর ছোট্ট একটা উপকার করবেন, আমার সোনিয়াকে আপনি কোন এতিমখানায় ভর্তি করে দেবেন, কোন রকমে লেখাপড়া শিখে মানুষ হবে। চুরিটার অনেক আশা ভরসা ছিল, ও মানুষের মতো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে চলবে। তোমাদের আশা পূরণ হবে আব্দুল, তবে কোনো এতিমখানায় নয়, আমার কাছে থেকে ও মানুষ হবে, আমার পরিচয়ও বড় হবে। আপনি বিয়ে থা করেননি, একা মানুষ, ওকে কি করে মানুষ করবেন? একা বলেই তো আমার মায়া মমতা ভালোবাসার দরকার, একা বলেই তো আমার একটা মায়ের দরকার। তবে তাই হোক ডাক্তার সাহেব, আজ থেকে আপনারই সন্তান। জানি না আমার ভাগ্যে কি আছে, আমি কথা দিচ্ছি কোনদিন কোন কারণে দাবি নিয়ে আমি আপনার কাছে যাব না। আজ থেকে আপনার মেয়ে, আপনার পরিচয় বড় হবে, মানুষ হবে, আপনার আপন হয়ে বেঁচে থাকবে। ঘটনার বিস্তারিত বিবরণ এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ যাচাই করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে স্ত্রীর ইজ্জত হানিতে আসামি আব্দুল উত্তেজিত হয়ে খুন করেছে। আইনের দৃষ্টিতে তার অপরাধ প্রমাণ হয়েছে, কিন্তু আদালত বিষয়টি অনিচ্ছাকৃত অপরাধের জন্য আসামি আব্দুলকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের পরিবর্তে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। কোনদিন কোন কারণে ওর দাবি নিয়ে আমি আপনার কাছে আসবো না। আজ থেকে ও আপনার মেয়ে, আপনার পরিচয়ও বড় হবে, মানুষ হবে, আপনার পরিচয়ও বড় হবে, মানুষ হবে। হ্যাঁ, আমার পরিচয় তুই মানুষ হবি, তুই আমার মেয়ে, আমার পরিচয় তুই বড় হবি, মানুষ হবি। তোর অতীত নিয়ে যেন কোনো দিন কারো প্রশ্নের মুখোমুখি তোকে হতে না হয়। আমরা 14টি বছর একদিনের জন্য তোকে ভুলিনি, কেমন আছিস বাবা? ভালো আছি খালা, তোমরা সবাই ভালো আছো তো? ভালো আছি। রমেশ ভাই, ডাক্তার সাহেব কেমন আছেন? ভালো আছেন,
কিন্তু উনি তো এখন এখানে থাকেন না, না মানে গুলশানে নিজের বাড়িতে থাকেন, মস্ত বড় বাড়ি, কত গাড়ি, শান শওকত। তাই নাকি? আব্দুল ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, নিশ্চয়ই মেয়েটা আমার সুখে আছে, আনন্দে আছে। আর এখন তো অনেক বড় হয়েছে। কি রে হিরু, তোর আবার কিসের চিন্তা? বড় লোকের একমাত্র ছেলে, দু হাতে টাকা উড়াচ্ছিস, আর সে উড়ন্ত টাকার পেছনে আমাদের মতো চামচারা ভো ভো করে ছুটছি। যখন যা হুকুম করছিস তখনই তা তামিল করছি। বাধন, আজকের হুকুমটা কি? বেশি প্রেশার পারিস না, আজকে আমার মুড খুব খারাপ। তোকে তো পল্টন ময়দান, তাহলে আজকে আমাদের কি হবে? ঘোড়ার দিন। চুপ থাক। কি? প্রিন্সকে ধমক দিয়ে কথা বলছি। ইস, কি আমার প্রিন্স রে, চোখের জায়গায় চোখ নেই, কানের জায়গায় কান নেই, নাকের জায়গায় নাক নেই, নাম রেখেছে প্রিন্স। আবে, তোর বাপ নাকি চোখে কম দেখে? অবশ্যই, মুখ সামনে কথা বলবি। ওই বেটা তালপাতা সিপাহী, মেয়েটা কে রে? নতুন এসেছে মনে হয়। খুব চিং মারিস, পারবি মেয়েটার সাথে আলাপ করতে? পারবো না মানে? ও তো আমার কাছে। বাজনি করিস না, পারবি না। পারবই। বাজি? বাজি। পাঁচশো টাকা। ওকে ডান ডান। ইয়াহু, আপনার রুমালটা বোধ হয় পড়ে গেছে। এটা আমার নয়, আপনার। আপনি যদি ফিল্মি কাঁধে ওটা ফেলে আমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন, সেটা বোঝার মতো বয়স এবং বুদ্ধি দুটোই আমার আছে। আফসোস, আপনার প্ল্যানটা ফেল হয়ে গেল। আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে ঠিকই পেরেছেন, কিন্তু ধরা পড়ে না বুঝার ভান করছেন। সরি, আপনি রং নম্বরে ডায়াল করেছেন, ভবিষ্যতে দেখে শুনে ডায়াল করবেন। আমাকে না সঙ্গেনের কথা ছিল, তোর জন্য অপেক্ষা করতে করতে একাই চলে এলি তো। ঠিক আছে, প্রথম দিন তো মাফ করে দিলাম, পরিচয় করে দিই, তারা না আনিকা। হাই। কি ব্যাপার নাদিম, তুমি এখানে দাঁড়িয়ে এসো, পরিচয় করে দিই। নাদিম আমাদের কলেজে সবচেয়ে স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়। হ্যাঁ, জীবনে সিংহ নেই, সেখানে শিয়ালি রাজা। আপনার দিল কি ভাইজান, খুব তো ডিং মেরেছিলি, প্রথম বলে বল দাও। মাল ছাড় দে, 500 টাকা জবাব কাল দেব। এবার ক্যান্টিনে গিয়ে দু গ্লাস লাচ্ছি নিয়ে মাথা ধর। টাটা। ঠিক আছে রূপবান বিবি, আজ তুমি আমাকে বোল্ড আউট করেছ, কিন্তু খুব শীঘ্রই তোমার বলে আমি ছক্কা মারব। দারোয়ান ভাই, একটু চেষ্টা করে দেখেন না। কতবার বলবো, সাহেবের সঙ্গে দেখা হবে না, যাও বলছি। আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করতে চাই। ও, আব্বুর সাথে?
কি ব্যাপার? তুমি আমাকে অমর করে দিচ্ছ কেন? এমনি মা, তোমাকে দেখে আমার অনেক কথা মনে পড়ে গেল। আপনজনের কথা বুঝি? ঠিক আছে, তুমি তারাও আমি আব্বুকে পাঠিয়ে দিচ্ছি। আব্বু, আব্বু। এসেছিস মা? কেমন কাটলো কলেজে প্রথম দিন? খুব ভালো। আব্বু, বাইরে একজন বুড়ো লোক তোমার সাথে দেখা করবে। কে লোকটা? তা তো জানি না, আগে কখনো দেখিও নি। যে দেখো না, যাও। আচ্ছা বাবা, যাচ্ছে তো। সালাম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমি কত দিচ্ছি, কোনো দিন কোনো কারণে হিমের দাবি নিয়ে আমি আপনার কাছে আসব না। ও, তুমি তুমি এখানে কেন? জি, আজ জেল থেকে ছাড়া পেয়েছি, তাই আপনার সাথে দেখা করতে এসেছি। মিথ্যে কথা! তুমি তোমার মেয়েকে দেখতে এসেছো? মিথ্যেবাদী, বেঈমান, ছোট লোক! তুমি না বাধা করেছিলে কোনো দিন কোনো কারণে মেয়ের দাবি নিয়ে আমার সামনে আসবে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আজও কোনো দাবি নিয়ে আসেনি হুজুর। আপনি আপনি আমার জন্য এত কিছু করেছেন, আপনাকে কেবল কৃতজ্ঞতা জানাতে এসেছি হুজুর। অন্যায় হয়ে থাকলে মাফ করে দেবেন হুজুর। হাসি হাসি হুজুর। এ তুমি কি করলে? একটা অসহায় মানুষ জীবনের সব কিছু হারিয়ে 14টা বছর জেল খেটে তোমার কাছে এসেছে, তাকে তুমি তাড়িয়ে দিলে? দাঁড়াও। মেয়েটার মমতা আমাকে পাগল করে দিয়েছে। তুমি আমাকে মাফ করো ভাই, আজ থেকে তুমি এখানেই থাকবে। এখানে থাকবো? হ্যাঁ, এখানেই থাকবে। এসো। আব্বু, আব্বু যা ঠান্ডা হয়ে যাচ্ছে। আব্বু, ও মা, ও আব্দুল আমার অনেক দিনের পরিচিত, এখন থেকে এখানেই থাকবে। তোর বাগানের খুব শখ, তাই রেখে দিলাম, মালির কাজ করবে। খুব ভালো করেছো আব্বু, খুব ভালো করেছো। আব্বু, ও তো বুড়ো মানুষ, আমি যদি আব্দুল বলে ডাকি কেমন খারাপ লাগে না? আচ্ছা, আমি যদি ওকে আব্দুল বাবু বলে ডাকি? না মা, আমাকে আব্দুল বলে ডাকলেই চলবে। আরে তাতে কি হয়েছে, ও তো তোমার মেয়ের মতোই, তোমাকে আব্দুল বাবা বলেই ডাকবে। ঠিক আছে সাহেব, আপনার যেমন মর্জি। এসো আব্দুল বাবা, ভেতরে এসো, এসো, এসো না। ও গড, কলেজ! কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আমার রুমাল কোথায়? অসাধ্য! আমার ঘড়ি কোথায়? তুমি কি একটু বদলাবে না? দেখছেন আমি পাশের ঘর পড়ছি। পড়ছিস তো কি হয়েছে, এদিকে আমার কলেজে যাওয়া লেট হয়ে যাচ্ছে। ইসি, কি আমার ভালো ছাত্র রে, কলেজের নাম করে সারাদিন তো টুটু কোম্পানি ম্যানেজারই করো। দিবি তো এসএসসি পরীক্ষা, কলেজে তুই কি বুঝিস? কি হয়েছে মা? তোমার কলেজে পড়ুয়া ছেলেটি আজকাল বেশি দাঁত মারতে শুরু করেছে। মা, উনার জন্য এক ডজন বয় বেয়ারা খানসামা স্ট্যান্ড বাই রাখো। তুই থাম। মা, আমার রুমাল কোথায়, ঘড়ি কোথায়? যতক্ষণ ঘরে থাকিস ঘরটাকে মাথায় করে রাখিস। এই তো ঘড়ি, রুমাল, এত সামান্যতে চিৎকার করিস? সাদা চিৎকার করি? টাইম, টাইম ইজ লাইফ। এখানে এক মিনিট লেট হলে কলেজে এক ঘন্টা ডিলে হয়ে যাবে, বুঝেছো? আমাকে কত প্রবলেম ট্যাকেল করতে হয়। এই বেশি গুল মেরো না, যেখানে যাচ্ছ যাও।
যাচ্ছি। কোথায় যাচ্ছ? কলেজে। কলেজে? সকাল আটটায় কলেজে? লেখাপড়া আমিও করেছি ড্যাডি। 1952 আর 1992 কি এক হলো? তখন রেলগাড়ি চলতো 20 মাইল স্পিডে, আর এখন F-16 উড়ে 1600 মাইল স্পিডে। আর উনি চলেন 2000 মাইল স্পিডে। মা লাই দিয়ে দিয়ে ওনাকে মাথায় তুলেছে। হ্যাঁ, আর তুই যে ডেরি আদর পেপে এ বাড়িতে মাতব্বরি করছিস? বেশ করছি। তোর রোজ রোজ ফিরতে এত দেরি হয় কেন? আর বলো না ড্যাডি, ক্লাস শেষ হওয়ার পর সব ছেলে মেয়েরা ছেঁকে ধরে, একে নোট দিতে হয়, ওকে ব্রিফ করতে হয়, উফ কি ঝামেলা। নিজেই পড়া না পড়া, আবার অন্যকে নোট দাও, ব্রিফ করো, বিদ্যার জাহাজ। এই পারবে না বলছি। আসি ড্যাডি। শোনো, এতগুলো গাড়ি থাকতে তুমি মোটরসাইকেল নিয়ে কলেজে যাও কেন? ড্যাডি, রাস্তার যা অবস্থা, রিক্সা, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, টেম্পু, বাস, ট্রাকের যাতাযাতি, ওর মধ্যে কি গাড়ি চালানো যায়? মোটরসাইকেল নিয়ে সাই সুই করে বেরিয়ে গেলাম, যখন তখন চেস করলাম। চেস মানে? চেস চেস মানে ধাওয়া। পুলিশ যেমন ক্রিমিনালদের পিছে ধাওয়া করে, অনেক সময় আমরাও তেমনি ধাওয়া করি, পুলিশকে হেল্প করি। ও মাই গড, আসি ড্যাডি, বাই। কে বললে তোমার ছেলে শতকরা একটাও সত্যি কথা বলে না? হাই সোনিয়া এন্ড আদার্স, আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন তো? মহান আল্লাহর দরবারে সব সময় আপনাদের মঙ্গলের জন্য দোয়া করি। তা লেখাপড়া না করে কোন বটগাছতলে বসে পড়লেই পারেন, দোয়া করা হবে, টুপাস কামানো হবে। চটেছেন বলে মনে হচ্ছে। দেখুন মিস্টার নাতিম, কাল আপনি রুমাল ফেলে আমার অ্যাটেনশন ড্র করতে চেয়েছিলেন, আজ আবার গায়ে পড়ে আলাপ, ওসব মতলব ছাড়ুন। মিস সোনিয়া, আমরা নতুন প্রজন্ম, একই কলেজে পড়ি, আপনিও ইয়াং, আমিও ইয়াং, আপনি বিউটিফুল, আমি হ্যান্ডসাম, আপনার একটা সুন্দর মন আছে, আমার একটা কাইন্ড হার্ট আছে, এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে না, একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে না, খামোখা শত্রুতা করে লাভ নেই, আসুন সিসফায়ার করে ফেলি। দেখুন মিস্টার নাদিম, আপনি নিশ্চয় কোনো বড় লোকের বখাটে ছিলে, বাহিরের চেহারা চাকচিক্য থাকলেও আপনার আপার চেম্বার একদম খালি, আপনি একটা অপদার্থ। কি হেরো, আজও চাকমা দেখিয়ে গেল, টিফিট নাম্বার 2, বড় চাই সাজিস, তোর কপালে আরো নাকানি চুবানি আছে। ঠিক আছে বলতে থাক, আগুনে দিয়েছি ঝাঁপ, পুড়তে কি বা ভয়। চালিয়ে যা বেদার, চালিয়ে যা। সোনিয়া রে লেগেছে এত যে ভালো, এখন কি করি বল। হুজুর, আমার মনে হয় আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়ে আপনি ভালো করেননি। কেন? না মানে, যদি কখনো সোনিয়া মা জানতে পারে। কি করে জানবে, এই ঘটনা তো তুমি আর আমি ছাড়া কেউ জানে না, আর আমার বিশ্বাস তুমি কখনো ওয়াদা খেলাপ করবে না। হুজুর, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমার মতো গরিবের জবান ছাড়া আর কি আছে। আব্দুল, এখানে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? কি যে বলেন স্যার, আপনি যা খান সেইটাই তো আমাকেও খাওয়ান, আপনি আমাকে কত আরামায়েশে রেখেছেন, আর মেয়েটা রাজা আর হালে মানুষ হচ্ছে। আপু, আব্দুল বাবার সাথে কি এমন কথা বলছো? বুড়োদের আর কি কথা থাকতে পারে মা, সংসারের কথা, সুখ দুঃখের কথা, বাজার দরের কথা। তাই বুঝি? ও আব্দুল বাবা,
কি জানো তোমাকে বলতে এলাম দেখছি ভুলেই গেলাম ও হ্যাঁ মনে পড়েছে আদর বাবা তুমি রোজ আমাকে একটা করে ফুলের তোড়া দেবে আচ্ছা মা তাই দেব মনে থাকে জানো আচ্ছা আচ্ছা সোনিয়া মা সোনিয়া মা মা তুমি ফুলের তোড়া চেয়েছিলে আব্দুল বাবা তুমি কত ভালো কত বাজে সাতটার মতো হবে সর্বনাশ আজ আমাদের কলেজে পিকনিক ছেড়ে দে আমাকে আমি বাঁচতে চাই না এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না বাপ ভালোবাসে না মা ভালোবাসে না বন্ধুরা ভালোবাসে না মেয়েরা ভালোবাসে না যে জীবনে ভালোবাসে নেই সে জীবনে বেঁচে থেকে কি লাভ আমি মরবো আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না আমি মরবো আমি নিশ্চয় মরবো আমি মরবো আমি বাঁচতে চাই না চল তো দেখি এত চিৎকার কিসের চল 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 আমি মরবো দূরে বল আরো দূরে বল হ্যাঁ হ্যাঁ আরো দূরে বল 100 মিটার এসেছে 50 মিটার দূরত্বে আছি পাষাণ পৃথিবীতে বেঁচে কি হবে এখানে মন নেই প্রাণ নেই ভালোবাসা নেই আমি মরব কি হয়েছে ও অমন করছে কেন ঠিক আছে তুই থাম আমি দেখছি আমি 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 যাচ্ছি কি ব্যাপার ও আত্মহত্যা করতে চায় সে কি কেন কেউ ওকে ভালোবাসে না তাই ছেড়ে দে আমাকে আপনারা এত পাষাণ কেন আপনারা কি চান ছেলেটা মরে যাক তুই বল না দেখুন মুখ দিয়ে ভালোবাসা শব্দটা একবার উচ্চারণ করলেই কি ভালোবাসা হয়ে যায় তুমি আমার অতৃপ্ত মনকে কোন নারীর ভালোবাসায় গড়িয়ে দিলে না তাই তাই তোমাকে বিদায় আপনারা আপনারা কেউ একটু বলুন না বল না আমি সত্যি সত্যি তোর বলছিস না প্লিজ সাক্ষী থাকো আসমান জমিন সাক্ষী থাকো চন্দ্র সূর্য দেখুন আমি আমি আপনাকে কি কি আমাকে ভালোবাসি সত্যি বলছেন খোদার কসম আল্লাহর কসম এই মানসে মন থেকে পাগল ও তুমি আমি পাগল প্রেমের পাগল রূপের এত বড়াই করো না গুরু পোষি রূপের এত বড়াই করো না গুরু পোষি রূপের এত বড়াই করো না গুরু পোষি এই বয়সে না করি ভালোবাসা বাসি কেউ কাছে আসবে না তো বয়স হলে আসি রূপের এত রূপের এত বড়াই করো না গরু পোষি রূপের এত বড়াই করো না গরু পোষি স্বামীর ঘর আড়ি পাতিল মাজতে হবে ময়লা কাপড় কাচতে হবে
যখন পোলা পান ভাত দাও আম্মা জান ডাল ভাত রাঁধতে হবে ধোয়ার জ্বালায় কাঁদতে হবে মেয়েরা তো চিরদিনই পুরুষের দাসী রূপের এত বুঝলে রূপের এত বড়াই করো না গরু পোষি রূপের এত বড়াই করো না গরু পোষি ভবিষ্যতে ভালো হবে ভালো একটা সঙ্গী পাবে হও যদি তুমি রাজি ধরে আনবো বিয়ের কাজি বড় বেনারসি শাড়ি চলো যাই আমার বাড়ি ভ্রমর কভু বসে না তো ফুল হলে বাসি রূপের এত রূপের এত বড়াই করো না গরু পোষি রূপের এত বড়াই করো না গরু পোষি এই বয়সে না করিলে ভালোবাসা বাসি কাছে আসবে না তো বয়স হলে আসি রূপের এত বড়াই করো না গরু পোষি রূপের এত বড়াই করো না গরু পোষি আমার প্রাণের বন্ধুরা তোরা অনেক করেছিস আরো করতে হবে ওই সুন্দরী হৃদয় বুলেট প্রুফ ওটা ঘায়ল করতে হলে মিসাইল মারতে হবে নতুন কোন কৌশল নতুন কোন প্ল্যান আরে রাখ তোর প্ল্যান আগে মাল করি ক্লিয়ার কর তারপর নতুন কথা আরে হবে হবে সব হবে তোরা আমার অনেক উপকার করেছিস আমি অবশ্যই তোদের ন্যায্য পাওনা মিটাব তবে আর একটা প্যাচ Ah!
अभी टाका देनी दोस्त मारते मारते जान दो कैसे पता बना ली दो अरे तू मार खा भावते बरम भाव चलून आपके पोछ दिए আপনাকে কষ্ট করতে হবে না আমি একাই যেতে পারবো ড্রাইভার ড্রাইভার মাসা গেল আমার মনে হয় জীবনে প্রথম আপনি একটি ভালো কাজ করলেন জি আসি থ্যাঙ্ক ইউ বাই তোমাকে চিনতে আমি ভুল করেছি তুমি শুধু প্রেমিকই নও বাহাদুরও বটে এরকম ডেয়ারিং ছেলে না হলে মেয়েরা কি পছন্দ করে प्रचंड खिदे पे कत प्लानिंग कत अरेंजमेंट तोर हाथे की हुलो মায়ের হাত দিয়ে তো সব এই দেখে যাও তোমার ছেলে কিভাবে খাচ্ছে হ্যাঁ দেখে তো আমিও অবাক হচ্ছি এত ও কিছু না দাদি মা সব সময় বলে এটা খাও ওটা খাও তাই আজ একটু দেখিয়ে দিলাম হ্যাঁ আজ একটু বেশি দেখাচ্ছ মনে হচ্ছে ব্যাটা মাত্র 2000 টাকা পিকনিকে তোর সাথে হিরোইনের লাইন লাগাবার জন্য কত কষ্ট না করলাম হিরোইনকে তোর বাহাদুরি শো করার জন্য কি মারটাই আমরা খেলাম তোর সব অপকর্মকে চালিয়ে যাবার জন্য কত কাজ খরচ করলাম আর তার পেমেন্ট পেলাম মাত্র 2000 টাকা আরে শালা তোর না 5000 টাকা দেবার কথা ছিল আরে বললাম তাই আমাদের সোনাকে বলতে বাধ্য হব বাকি 3000 টাকা পরে দিব আরে কিছু হবে না এখনই দিতে হবে আরে এখন কোথা থেকে দিব না জানি না আরে ম্যানেজ করতে পারিনি পারিনি ঠিক আছে আমরা তো হিরোইনকে সব কিছু জানিয়ে দেব আরে আরে করছিস কি মাঠে মারা যাব আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমরা যাই গুড বাই টাটা তুমি থাকো শোন আমি আমি তোমাকে ইউ রাস্কেল লাগে নি তুমি সুন্দর মেয়ে কাছে এলে প্রেমে তো পড়বে সুন্দর মেয়ে কাছে এলে প্রেমে তো পড়বেই পুরুষ কত ফন্দি করে তোমার বন্ধু হলাম ওগো লক্ষ্মীটি দিও না দো সুন্দর
সোনিয়া চোখের সামনে সব সময় লাল নীল পাথি জ্বলতো,
এখনো চলছে? আরে না, এখন আফসোস হচ্ছে। আফসোস কেন? তোমাকে কত যন্ত্রণা দিয়েছি, তোমাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছি। ভাবছি এই কলেজ ছেড়ে দেব। কলেজ ছেড়ে দেবে কেন? তুমি আমাকে ঘৃণা করো তাই। কে বলেছে তোমাকে আমি ঘৃণা করি? তাহলে তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি। সত্যি? আবার থাপ্পড় মারবে না তো? পাগল, মনের মানুষকে কে বুঝি থাপ্পড় মারতে পারে? তুমি তো এখন আমার হৃদয়ে। এই মনের বাসরে কবে যাব? এই দুষ্ট, বেশি বাড়াবাড়ি ভালো না, মন দিয়ে পড়াশোনা করো। বইয়ের পাতায় অক্ষর দেখি না, শুধু তোমারই মুখ ভাসে। পরীক্ষার খাতায় গোল্লা পাবে। তোমাকে পেলে সব পুষিয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রশিদ মিয়া, যে কেমন আছো? ভালো। কত বছর পর দেখা। তুমি কেমন আছো? ভালো। বসো। কেমন আছো মামনি? ভালো। বসো। এতদিন পর দেখা, তা কি করা হচ্ছে? ওকালতি ছেড়ে দিয়ে রোহনপুরে ছোটখাটো ব্যবসা করছি। এতদিন পর হঠাৎ বন্ধুর কথা মনে পড়লো যে? আজগর, তুমি ছাড়া ঢাকায় আমার আপন কে আছে? তাই মেয়েটাকে নিয়ে এলাম, তোমার এখান থেকে লেখাপড়া করবে। বুঝতেই তো পাচ্ছ, মফস্বল শহর, ভালো কলেজ নেই। তাছাড়া মেয়েটা আমার খুবই মডার্ন। কই গো, হায় এদিকে এসো। এসো আমাদের রশিদ মিয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? ভালো। সালাম আলাইকুম। কেমন আছো মা? ভালো। কত বড় হয়ে গেছো। নাদিম, দেখো তো চিনতে পারো কিনা। চিনতে পারবো না কেন? হ্যালো সান, কেমন আছো? জি ভালো। চিনতে পারলে না? আরে তোমার রশিদ আঙ্কেল, আরে তার মেয়ে রিটা। ছোটবেলায় তোমরা একসঙ্গে কত ঝগড়া করেছো, একসঙ্গে খেলেছো, কি মনে নেই? আরে রাজশাহী উকিল পাড়াতে। ও হ্যাঁ, তুমি না এতটুকু ছেলে এত বড় হয়ে গেছো? কেন, আমি কি চিরদিন ছোট থাকবো? না মানে, ও হ্যাঁ, ও এখন থেকে এখানেই থাকবে, এখান থেকে লেখাপড়া করবে। এখানেই থাকবে? কেন, অসুবিধা আছে নাকি? না অসুবিধা কিসের? আপদ। এই আবার কোন নতুন মুসিবত এসে জুটলো? ভাইয়া, এই তোরা কি শুরু করেছিস বলতো? কেন, কি হয়েছে? বাড়িটাকে কি হোটেল বানাবি? একটা কথা বলে রাখছি, ওই মেয়েটা যেন আমার কানের কাছে ক্যাট ক্যাট না করে। সাজগোজ দেখে মনে হয় ডানা কাটা পড়ি। কেন, মেয়েটা খারাপ কিসে? ইয়াং, স্মার্ট, বিউটিফুল, ঠিক যেমনটি তুমি পছন্দ করো। আমার পছন্দ পেতনি। আরে আমার যাকে পছন্দ সে তো আব্দুল বাবা। তুমি তো আজও বললে না তোমার কে কে আছে। কেন, ডাক্তার সাহেব আছেন, তুমি আছো। না মানে বউ ছেলে মেয়ে। বউ ছেলে মেয়ে, তবে 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 একটা মেয়ে আছে। কোথায় সে? এখানে। এখানে মানে ঢাকায়? হ্যাঁ। আচ্ছা সে দেখতে কেমন? ঠিক তোমার মতো। আমার মতো? হ্যাঁ। তোমার সঙ্গে দেখা হয় না? হ্যাঁ রোজ দেখা হয়। একদিন আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না? আসছি হুজুর। আরে আরে আরে, কি করছো? আমার একদম
বের করছো কেন? নাদিম, তোমার অ্যালবামে এত ইয়াং মেয়েদের ছবি কেন? তবে কি বুড়িদের ছবি থাকবে? তাহলে আমারও একটু ছবি তুলে এখানে লাগাও। তোমার আবার ছবি কেন? তুমি তো জীবন্ত ছবি হয়ে আমার চোখের সামনে ঘুরছো ফিরছো। এখন আর আমার অ্যালবামের প্রয়োজন নেই, এটা তুমি নিয়ে যেতে পারো। তাই বুঝি? এই যে মিস, এবার দয়া করে যাও, আমি ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব। এখন থেকে তোমার সব ভার আমার। এই মহানদা তো তোমাকে কে দিল? আন্টি। তাহলে তুমি আন্টির দায়িত্ব পালন করো, আমার পিছু ছাড়ো। ও না প্রেম, ও না, আউট আউট। শালা মাল শেষ। এই ভটকা, আর একটা বোতল দে বা। না, মাল পাবি না, আগের বাকি টাকা ফেল। ফেলবো ফেলবো, কেন দিগদারি করছিস? দে বা। হারামজাদা, সারাদিন বসে বসে মদ গিলিস আর মাতলামি করে বেড়াস, বাপটা মদ খেয়ে খেয়ে শেষ হয়ে গেল, এখন তুইও সেই পথ ধরেছিস। আহা, চোটছ কেন মা জননী? কি হয়েছে, কোনো গোলমাল, টাকা পয়সা টানাটানি? সে খবর কি তুই রাখিস? কি করে দিন যায়, কি করে সংসার চলে, আছিস তো এক ছাই ভস্য নিয়ে। ও সব আমি আর যোগান দিতে পারবো না, আমি কালই ঢাকায় ভাইয়ের কাছে চলে যাব। ঢাকায়? সেখানে কি সস্তায় বোতল পাই? তো নুন্দু পাওয়া যায়, ঘিলুতে তো একই ধান্দা, মদ আর মদ। আরে বেকুব, সময় থাকতে আখের গোছাতে হবে। ভাইয়ের অগাধ ধন সম্পত্তি টাকা পয়সা, তার এখনকার হাল হকিকত খোঁজ নিয়েছি। একবার যদি তার সংসারে ঢুকতে পারি আর তার একমাত্র মেয়েকে ফাঁদে ফেলে যদি তোর সাথে বিয়ে দিতে পারি, তাহলে সারা জীবন রাজরানীর হালে দিন কাটাতে পারব। ঠিক বলেছো মা চরণী। ও তুই কোন সাহসে এখানে এসেছিস? লজ্জা করিও না এখানে আসতে। সম্পত্তির লোভে বাবার আমাকে খুন করার ষড়যন্ত্র করেছিলি, আজ আবার কোন মুখে এখানে এসেছিস? ভাইজান, আমি পাপি, ভুল করেছি, অন্যায় করেছি, আজ তার খেসারত দিচ্ছি। এই শেষ বয়সে সব কিছু হারিয়ে ছেলের হাত ধরে তোমার পায়ে ঠাঁই নিতে এলাম। তুমি বড় ভাই, মারো কাটো, যা খুশি শাস্তি দাও, কিন্তু তাড়িয়ে দিও না। এ দুনিয়ায় তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। সুলতান, তোর মামাকে সালাম কর। সালাম আলাইকুম মামুজান। এটা তোর ছেলে? ওই তো আমার একমাত্র নয়নমণি, ওই তো আমাকে সাহস দিয়ে নিয়ে এলো, বলল মামা ধনী জ্ঞানী, দয়া মায়ায় হৃদয় ভরা, আমাদের উপর তার করুণা হবেই। ওঠ পাছার। তাহলে মাফ করেছ? বলিনি মা, মামা ধনী জ্ঞানী, দয়া মায়ায় হৃদয় ভরা, আমাদের কি মাপ না করে পারেন? তা ভাইজান, তোমার মেয়েকে তো দেখছি না, কোথায় সে? দেখা হলো শুক্রবারে, দেখা হলো শুক্রবারে, শনিবারে কথা দিলে, রবিবারে কাছে এলে, আর সোমবারে দুজনার প্রেম যে হলো। দেখা হলো শুক্রবারে, শনিবারে কথা দিলাম, রবিবারে কাছে এলাম, আর সোমবারে দুজনার প্রেম যে হলো। দেখা হলো শুক্রবারে। Thank you.
শুক্রবারে ঝটপট সব কাজ সেরে ফেলা। এসো, এসো না।
নো লজ্জা নো ভয়। আহা হাত ছাড়ো না, কেউ দেখলে কি বলবে? কি আর বলবে, হাজবেন্ড এন্ড ওয়াইফ। এখনো হইনি, হওয়ার জন্যই তো নিয়ে এসেছি। সত্যি তুমি বড্ড অসভ্য। এই তোমার ওই চোখ দুটো আমাকে সভ্যতাকে দিল কই? চলো মা। থাক থাক, বেঁচে থাকো মা। ভালো করে দেখে শুনে নাও, আমি জানি তোমার পছন্দ হবেই। মা, ভাইয়া ইনি? ইনি তিনি। ও বুঝেছি, এই জন্যই এত হাই জাম্প লং জাম্প। এইসব এই মেয়ে একটু হাসো তো দেখি, চোখগুলো দেখি। মা, এই রকম ভেটকি মাছের চেহারা না হলে ভাইয়ের সঙ্গে মানাবে না, তাই আমি পাশ মার দিলাম। তুই চুপ কর। মা, তোমার পছন্দ হয়েছে? কেন পছন্দ হবে না, এত সুন্দর চেহারা, এমন মিষ্টি ব্যবহার। আমি জানতাম মা, আমি জানতাম তোমার পছন্দ হবেই, তাই তো ওকে আমি পছন্দ করেছি। তোমার নাম কি মা? সোনিয়া। বাহ, মিষ্টি নাম তো। চল তোর বাবার কাছে। বাবা? ওরে বাবা! মা, তুমি বাবাকে সাইজ করো। ভয় পেও না ভাইয়া, উকিল তো সাথেই আছে। এসো এসো না। এসো মা। এই শুনছো? বলো। কাগজটা রাখো। রাখছি রে বাবা, বলো। সোনিয়া। আসসালামু আলাইকুম। নাদিমের বন্ধু, একই কলেজে পড়ে। ও বসো মা, বসো বসো। জি। হ্যাঁ, তোমার আব্বা আম্মা আছেন? আম্মা নেই, তবে আব্বু আছেন। ও, কি নাম তোমার আব্বুর? জি, ডাক্তার আব্দুল মতিন। ডক্টর মতিন? ড্যাডি, উনি ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রির মালিক। কথা বলছি ওর সঙ্গে, তুমি উত্তর দিচ্ছ কেন? ড্যাডি, দেখছো না ও কেমন নার্ভাস ফিল করছে, তাই হেল্প। হেল্প? থাক, তোমার হেল্পের দরকার নেই। তা মা, তোমার আব্বুর সঙ্গে একটু কথা বলতে হয়। ড্যাডি, তুমি বললে আমি কালকে আলাপের ব্যবস্থা করতে পারি। অত তাড়াহুড়োর দরকার নেই। হ্যালো আঙ্কেল। আরে এসো এসো। আঙ্কেল, উনি কে? ওনাকে তো চিনলাম না। নাদিমের সঙ্গে কলেজে পড়ে। ও তাই? আন্টি, এখন আমি যাই। সে কি, প্রথম এলে কিছু মুখে না দিয়ে যাবে? নো নো নো, নাই ওকে নিয়ে তোমার ঘরে যাও। এসো। আমার ভাইয়ার মতো অমন অরুণচণ্ডীকে তুমি পছন্দ করলে কি করে জানো? কিছু হলে ভাইয়া থালা বাসন কাপ পিরিচ সব ধুম দাম করে ভেঙে ফেলে। আল্লাহ না করুক, তোমার সঙ্গে কিছু হলে তোমার মাথাটাই না ফাটিয়ে দেয়। আরে না না, তোমার ভাইয়া সত্যি এতটা খারাপ ব্যবহার করবে না। ও বাবা, এত বিশ্বাস? এই গুড ফর নাথিং ছেলেটার সাথে সারাটা জীবন কাটাতে চাও? ভালো, তা কতদিন ধরে ফিল্ডিং মারা চলছিল? 3 তারিখের কি আর হিসেব আছে? এই ভাইয়া, তুমি নাস্তা নিয়ে এসেছো? ঠিক আছে, যার জন্য নিয়ে এসেছো তাকেই খাও, বাই। কই, খাও। আগে গান শুনবো তারপর। এসো এসো না। Thank you.
তোমার কলেজে পড়ে না অন্য কোনো সম্পর্ক আছে? তা জেনে তোমার লাভ। শুধু কলেজে সম্পর্ক থাকলে আমার বলার কিছু নেই, কিন্তু অন্য কোনো সম্পর্ক থাকলে? যদি থাকে তাতে তোমার কি? অনেক কিছু। ছোটবেলা থেকে শুনে আসছি তোমার আমার বিয়ে হবে। বিয়ে হবে? কি সব বাজে বকছো, আমি তো কখনো এমন শুনিনি। আগে শুনিনি, এখন শুনবি? অসম্ভব, তোমার সাথে আমার বিয়ে কোনোদিনই হতে পারে না। খামুখা মিথ্যাসে থেকো না, আমি সোনিয়া ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমিও দেখে নিব কিভাবে তুমি সোনিয়াকে বিয়ে করো। এসো এসো না আবু। ও নাদিম, ও আমরা একই কলেজে পড়ি, তোমার সাথে পরিচয় করাতে নিয়ে এলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো বসো। তা আব্বু কি করেন? জি, উনি একজন আইনজীবী, ব্যারিস্টার আজগর খান। ব্যারিস্টার আজগর খান, উনি তো একজন নাম করা ব্যারিস্টার। শুনেছি ক্রিমিনাল কেসগুলোতে উনার জুড়ি নেই। তা তোমরা ক ভাই বোন? জি, এক ভাই এক বোন। বোনটি আবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তা তুমিও কি বাবার মতো আইনজীবী হতে চাও নাকি? না, কথা কেনা বেচা করতে আমার একদম ভালো লাগে না। আমি ইন্টারন্যাশনাল রিলেশনের উপর পড়াশোনা করতে চাই। খুব ভালো কথা। আচ্ছা তোমরা বসো, আমি ফোনটা অ্যাটেন্ড করে আসছি। আব্দুল, ওদের চা নাস্তা দিতে বলো। তোমাকে এত নার্ভাস লাগছে কেন? খুবই না তো, আমি তো ঠিকই আছি, শুধু একটু পা 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 কাঁপছে। এখনই পা কাঁপছে? হপলেস, তোমাকে দেখে কিচ্ছু হবে না। আরে হবে, সবই হবে। তোমাকে যখন ম্যানেজ করেছি, তোমার বাবাকে ম্যানেজ করে ফেলবো। ওকে হুজুর, ওদের চা নাস্তা দিতে বলেছি। আব্দুল, ছেলেটাকে কেমন লাগলো? খুব ভালো, খানদানি ঘরের ছেলে বলে মনে হয়। হ্যাঁ, নাম করা লোকের ছেলে, আমাদের সোনিয়ার সঙ্গে বেশ মানাবে, তুমি কি বলো? হ্যাঁ, খুব ভালো মানাবে হুজুর। শুনলে তো সব কিছু, সব সময় ধৈর্য ধরতে বলো, এদিকে যে সব বেহাত হয়ে যাচ্ছে। আরে বোকা, এত সোজা সবকিছু বেহাত হওয়া? কি যে বলো মা, আমার ফিলেন হাজির, আলাপ পরিচয় হচ্ছে, এরপর পাকা কথা, তারপর পাখি যখন ফ্রুত করে হাত থেকে বেরিয়ে যাবে তখন কপাল চাপড়াতে হবে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু মেয়েটার মন জয় করার চেষ্টা কর, বাকি আমি সামলাবো। তোর মাকে তুই চিনিস না। কোনো চান্স নেই। জানো আব্বু কিসব প্রিমার্ক তোমার সম্বন্ধে পাস করেছে? হাবা ক্যাবলা মেয়েকে রুগের মতো হাত পা কাঁপে। তোমার সাথে বিয়ে দিয়ে কি আমার জীবনটা নষ্ট করবে? হায় আল্লাহ, সব উলট পালট হয়ে গেল। কত কাঠ খড় পুড়িয়ে, কত পাহাড় পর্বত পেরিয়ে এত দূরে গেলাম, আর শেষকালে এক ধাক্কায় চিৎপাটান। আচ্ছা তোমারও কি একই মত? নিশ্চয়ই। কোনো চান্সই নেই? না, তোমাকে দেখতে কিচ্ছু হবে না, সামান্য একটা ইন্টারভিউ পাস করতে পারলে না। আরে বাবা, বিয়ের জন্য আগে কখন ইন্টারভিউ দিয়েছি? জীবনে এটাই তো প্রথম। এই গ্রেস মার্ক দেওয়া যায় না? না, বিয়ের শাদীর পরীক্ষায় গ্রেস মার্ক দেওয়া যায় না। তাহলে ফেল? ফেল? শুনছো, আব্বু তোমাকে পছন্দ করেছে, তুমি পাস করেছো। সত্যি সত্যি সত্যি? তাহলে তোমার বাবা সাইজ হয়ে গেছে। আমি জেনে শুনে প্রেমে পড়েছি, প্রেমের পরীক্ষায় পাস করেছি। আমি জেনে শুনে প্রেমে পড়েছি, প্রেম
কবুল চলো না হারিয়ে যাই আমি জেনে শুনে প্রেমে পড়েছি প্রেমেরই পরীক্ষায় পাশ করেছি বস্তিতে যাও না তোমাদের কি ভুলতে পারি কতটা বছর একসঙ্গে কাটিয়েছি সময় পাই না রমিজ ভাই বস্তির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে
ওকে নাতিম, কাল আবার দেখা হবে, বাই। এই শুনো শুনো। কি? আই লাভ ইউ। দুষ্টু কথা কান। আব্দুল পাপা, ইনি কে? আমার দেশের লোক, দেখা করতে এসেছে। তা এখানে দাঁড়িয়ে কেন? ওনাকে ঘরে নিয়ে বসাও, কিছু খেতে টেতে দাও। আচ্ছা, ও বুঝি তোমার মেয়ে। খবরদার, ও কথা ভুলেও কোনোদিন মুখে এনো না। ও ডাক্তার সাহেবের মেয়ে। কিন্তু আব্দুল ভাই, আমার কাছে লুকিয়ে কি লাভ? আমি ঠিকই বুঝতে পেরেছি, ও তোমার মেয়ে। সত্যি আব্দুল ভাই, তোমার মতো মানুষ হয় না। বুকে পাথর চাপা দিয়ে এত বড় একটা সত্যকে তুমি গোপন করে রেখেছো, কিন্তু কিন্তু কতদিন? এ সত্য আমাকে চিরদিন গোপন করে রাখতেই হবে। সোনিয়া, পরে ফোন করছি। কি ব্যাপার, তুমি ফুলের তোরা নিয়ে? আব্দুল বাবু কোথায়? সেই নিয়ে আসছিল, ভাবলাম আমি নিয়ে যাই, তাই তার কাছ থেকে নিয়ে এলাম। দেখো, অনধিকার চর্চা আমি একদম পছন্দ করি না। তোমার মতলবটা কি? মতলব আবার কি হবে? এমনি শখ করে তোমাকে দিয়েছি, তাছাড়া তোমরা তো আর পণ্য, মামা তো ফুপা তো ভাই বোন সমবয়সী। আমি তো মনে মনে ঠিক করেছি, ভাইজানকে বলে তোমাদের বিয়েটা যত শীঘ্রই সম্ভব সেরে ফেলব। বাবু, এ কথা উচ্চারণ তো দূরে থাক, ভবিষ্যতে কল্পনাও করবেন না। কেন, আমরা খারাপটা কিসে? আমার ছেলে কোন দিক দিয়ে তোমার অযোগ্য? সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, সেই ভালো বলতে পারবে। এবার আপনারা যেতে পারুন, আমাকে আর বিরক্ত করবেন না। সরি, আই এম ভেরি সরি। দেখুন, এসব সস্তা বলি আমি একদম পছন্দ করি না। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সাহায্য না, মানে ভবিষ্যতে গাড়ি সাবধানে চালাবেন।
বাবা মা কখনো আগে ছেলেকে বিয়ে করায় না, মামা বাড়ির আব্বা, আগে আমার বিয়ে হবে। মা, ততদিন আমি বুড়ো হয়ে যাব। লক্ষ্মী বোন, তোর কি ইচ্ছে করে না ঘর একটা সুন্দরী ভাবি আসুক? হ্যাঁ করে, তবে তবে কি মাতব্বরি কিন্তু আমারই চলবে। আচ্ছা বাবা, মাতব্বরি তোরই চলবে। ঠিক আছে মা, এবার তুমি কেস নাও, আমি তোমার হয়ে ওকালতি করে যেমন করে পারি বাবা কি রাজি করাবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসুন আসুন ব্যারিস্টার সাহেব। ওরা একজন অন্যজনকে পছন্দ করে, তাছাড়া আপনাদেরও যখন মত আছে তখন আমার আর আপত্তি কি। শুধু একটা অনুরোধ, বড় আদর যত্নের মাঝেও মানুষ হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি করে ক্ষমার চোখে দেখবেন। এসো আমরা ছাদে গিয়ে কথা বলি, চলো। দেখুন, ভুল ত্রুটি তো বাচ্চারা করবেই, আর আমরা বুড়োরা তা সংশোধন করে দেব। উনি আপনি কিছু ভাববেন না। আপনার মেয়ে তো আমাদেরও মেয়ে, মেয়ের আদর যত্নে সে পাবে, দোয়া করুন।
ওরা যেন সুখী হয়। আল্লাহ, এখন তো খুব আদর সহক করছো, কদিন পরে উঠতে বসতে বকা দেবে। কেন বকা দেব? কেন, ঘর সংসারে কোনো কাজই আমি জানি না, রান্না করতে পারি না, ঘর গোছাতে পারি না, কাপড় ধুতে পারি না। হয়েছে, আমার চাকরানি দরকার নেই, বউ দরকার। তোমাকে শুধু দিন রাত একটাই কাজ করতে হবে। কি কাজ? আমাকে ভালোবাসতে হবে। এতদিন পাওনি ভালোবাসা? পেয়েছি, কিন্তু মন ভরেনি। কি করলে জানাবে মন ভরবে? কি করলে? আরে আরে, কি করছো? কেউ দেখে ফেলবে। দেখুক দেখুক, অসভ্য। আমার মেয়ে রাহেলার ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি একটা সুখবর দিতে তোমার কাছে যাচ্ছিলাম। আল্লাহর রহমতে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। খুব বড় ঘর, খানদানি বংশ, ছেলেটাও খুব ভালো। তুমি দোয়া করো। আরে তোমার মেয়ের বিয়ে আর আমি দোয়া করব না? আল্লাহ, সত্যি তুমি ভাগ্যবান। রিক্সাওয়ালার মেয়ে হচ্ছে রাজ রানী। সেদিন এই খুনির মেয়েকে ডাক্তার সাহেব যদি আশ্রয় না দিতেন, তাহলে কোথায় ভেসে যেত মেয়েটা? কি বলছিস তুই? শুনি, আব্দুলের মেয়ে? হ্যাঁ, আব্দুল রিক্সা চালাতো। হ্যাঁ, জানো মা, ও মানুষ খুন করেছে। আব্দুল মানুষ খুন করেছে? হ্যাঁ মা। সর্বনাশ! তাহলে এ বাড়িতে খুনি লুটেরারা ঢুকে পড়েছে। তাই তো বলি, আব্দুলকে কিছু বললে সোনিয়া অমন চটে ওঠে কেন? ওই ফকিন্নির পুতেরা মামার সম্পত্তি দখল করতে চায়। না, আমি তা হতে দেব না। আয়। কি বলছিস? তোর ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো? কেন দিবে না শুনি? তোর ছেলে তো একটা লম্পট মাতাল। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে তো লম্পট মাতাল। আর তোমার মেয়ে? তোমার মেয়ে তো একটা রিক্সাওয়ালার মেয়ে, যে রিক্সাওয়ালা মানুষ খুন করে। মিথ্যে কথা! অত চেঁচিও না। একটা খুনি রিক্সাওয়ালার মেয়েকে নিজের মেয়ে বলে জানাতে চাও? আমরা সব জেনে ফেলেছি, সুলতান নিজের কানে শুনেছে। ভুল শুনেছে, সোনিয়া আমার মেয়ে। সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করো না, প্রমাণ আমাদের কাছেও আছে। হারামজাদি, তুই আমার সম্পত্তির লোভে আবার ষড়যন্ত্র শুরু করেছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর আর তোর ছেলের মুখ যেন আমি আর কদিন না দেখি। আমিও দেখে নেব। তুমি কি করে এই ব্যারিস্টারের ছেলের সাথে রিক্সাওয়ালার মেয়ে বিয়ে দাও? বেরিয়ে যাও। কি বলছেন আপনি? সোনিয়া একটা খুনি রিক্সাওয়ালার মেয়ে, আর ডাক্তার তাকে নিজের মেয়ে বলে পরিচয় দিচ্ছে, এই প্রতারণার অর্থ কি? জানি না কি কারণে ডাক্তার এসব করছে। আপনি যে মিথ্যা বলছেন না, তার প্রমাণ কি? প্রমাণ? বস্তির এক চাওয়ালা, আর প্রমাণ আমি নিজে। আমি তার বোন, বোন হয়ে ভাইকে কেউ মিথ্যে অপবাদ দিতে পারে না। হ্যালো ড্যাডি। আই মে, এদিকে এসো। চি, তুমি কার মেয়ে? চি মানে আমি, আমি তো একটা মতিনের মেয়ে। মিথ্যে কথা, তুমি একজন খুনি রিক্সাওয়ালার মেয়ে। ডাক্তারের মিথ্যে পিতৃ পরিচয় দিয়ে তুমি আর তোমার ওই খুনি বাপ দুজনে মিলে আমার সমস্ত সম্পত্তি আর আমার একমাত্র ছেলেকে হাত করতে চাও? এসব এসব কি বলছেন আপনি? দাঁড়ি, কি সব অবতর বকছো? হে ভাবে ওকে অপমান করা কোন অধিকার তোমার নেই। অপমান? যার মান নেই তার আবার অপমান? আমার কথা বিশ্বাস তোমার ফুপুকে জিজ্ঞেস করো। কোন প্রয়োজন নেই। সোনিয়া যদি খুনি রিক্সাওয়ালার মেয়ে হয়ে থাকে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। নাই বা থাকে ওর সামাজিক সাইনবোর্ড, খানদানি খেতাব। ও তো, ও তো আমাদের মতো রক্তে মাংসে করা মানুষ। ড্যাডি, তুমি তো একজন নাম করে ব্যারিস্টার, কোর্টে দাঁড়িয়ে মিথ্যেকে সত্য বানাও, সত্যকে মিথ্যে প্রমাণ করো। ড্যাডি, জীবনের এজলাসে দাঁড়িয়ে তুমি কি প্রমাণ করতে পারবে ওর আর আমার রক্তের পার্থক্য? Thank you.
ব্যারি প্রমাণ করো এই রক্তের রং হলুদ কালো না নীল প্রমাণ করো কি পার্থক্য আছে ওর আর আমার রক্তে ব্যারি অভিজাত বংশ পরিচয় সামাজিক মর্যাদা দিয়ে কাউকে বিচার করা যায় না জাত পাত উঁচু নিচু ভেদাভেদ অতুলীন মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ সস্তা স্লোগান দিয়ে বাহবা কুড়ানো যায় কিন্তু বাস্তবে এসবের কোনো মূল্য নেই সব জেনে শুনে ওই মেয়েকে আমরা গ্রহণ করতে পারি না সেটা তোমার সিদ্ধান্ত রিক্সাওয়ালার মেয়ে সোনিয়ার কোনো মূল্য তোমার কাছে না থাকতে পারে কিন্তু সোনিয়া আমার জীবন সোনিয়া আমার বিশ্বাস সোনিয়া আমার ভালোবাসা হ্যাঁ কোনো কিছুর বিনিময় ওকে আমি ত্যাগ করতে পারবো না তাহলে আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির থেকে তোমাকে বঞ্চিত করলাম তোমার সম্পদের চেয়ে সোনিয়া আমার কাছে অনেক প্রিয় অনেক বেশি মূল্যবান অনেক বেশি সোনিয়া সোনিয়া নাদিম যাস না বাবা যাস না নাদিম শোন যাস না শুনুন কিছু বলবে দেখুন আপনাদের আর আমার উদ্দেশ্য এক মানে আপনি চান আপনার ছেলের সাথে ডাক্তারের পালিতা মেয়ের বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি হস্তগত করতে আর আমি চাই নাদিমকে পেতে কি বলছো তুমি হার স্বীকার করে লাভ নেই কারণ কারণ আমাদের একের অন্যের প্রয়োজন একই উদ্দেশ্য আসুন হাত মিলাই তুমি বলনি তাহলে সীতারা জানলো কি করে সোনিয়া আমার মেয়ে নয় তুমি আর আমি ছাড়া তো এ কথা আর কেউ জানে না হুজুর হুজুর বিশ্বাস করুন সোনিয়াকে আমার পরিচয় পরিচয় করালে তারই তো ক্ষতি হবে লোকে তাকে ঘৃণা করবে সমাজে সে মাথা উঁচু করে চলতে পারবে না আজ যে মর্যাদায় সে বাস করছে সেখান থেকে সে ছিটকে পড়ে যাবে তাতে আমার কি লাভ 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 নিশ্চয় আছে মেয়ের সুবাদে বড়লোক জামাই পাবে ব্যারিস্টার বিআই পাবে প্রচুর ধন দৌলতের মালিক হবে এক লাফে জাতে উঠবে সামাজিক মর্যাদার সাইনবোর্ড কপালে লাগবে হুজুর আমি গরিব অশিক্ষিত মূর্খ কিন্তু দষ্ট মানুষ তুই আপনি আমার অনেক উপকার করেছেন সুখে দুঃখে আপন ভাইয়ের মতো পাশে এসে দাঁড়িয়েছেন চরম দুঃসময় বাচ্চা মেয়েটাকে বুকে তুলে দিয়েছেন আপন পরিচয় ওকে মানুষ করছেন লেখাপড়া শেখাচ্ছেন এর চেয়ে আর বেশি কি প্রয়োজন আমার এখন যদি ব্যারিস্টার সাহেব জানতে পারেন তাহলে তার ছেলের সাথে একটা খুনি রিক্সাওয়ালা মেয়ের বিয়ে দেবেন এখানে আসাই আমার ভুল হয়ে গেছে আজ আমার কারণেই আপনার সাজানো জীবন ওলট পালট হয়ে যাবে আমার কারণেই আপনার বড় বুক ছোট হয়ে যাবে তা হয় না আপনি আমাকে শাস্তি দিন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন কিন্তু আপনার মাসু মেয়েকে রক্ষা করুন ওকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই হবে যেমন করেই হোক বাঁচাতেই হবে আব্বু 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 আমি কার মেয়ে কেন তুই আমার মেয়ে মিথ্যে কথা এতদিন তুমি সত্য গোপন করে রেখেছো আমি আমি একজন ঈশ্বরের মেয়ে কে বলেছে কথা যে বলুক বলো কে আমার বাবা জবাব দাও চুপ করে থেকো না আজ আমাকে জানতেই হবে কে আমার বাবা জবাব দাও আব্দুল তোর বাবা আব্দুল বাবা হ্যাঁ আব্দুলই তোর আসল বাবা আব্দুল আমার আসল বাবা Oh,
হুজুর হুজুর দোহাই আপনার, ওদের জীবনটা আপনি নষ্ট করে দেবেন না। মেয়েকে দিয়ে খুব ভালো খেলা শুরু করেছ, ডাক্তারের সম্পত্তি হাত করে এখন আমার সম্পত্তি হাত করার জন্য মেয়েকে লেলিয়ে দিয়েছ আমার ছেলের পেছনে। হুজুর আপনি যা খুশি বলুন, অভিযোগ গালমন্দ সব মাথা পেতে নেব, শুধু বিরতি, দয়া করে বিয়েটা আপনি ভেঙে দেবেন না। আমার মেয়েটার কোনো দোষ নেই, ছোট লোকের ঘরে জন্ম হলেও একটা বড় মানুষের কাছেও মানুষ হচ্ছে, লেখাপড়া করছে, আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবে, শুধু জন্মের জন্য ওকে অপরাধী করবেন না। তোমাদের মতো ক্রিমিনালদের আমি চিনি, স্বার্থের জন্য নিজের সন্তানকে বিক্রি করতে পারো তোমরা, অস্বীকার করতে পারো, স্বার্থের জন্য নিজের মেয়েকে ডাক্তারের কাছে গচিয়ে দাওনি। ব্যারিস্টার সাহেব, গরিব কখনো তার সন্তান বিক্রি করে না, গরিব তার সন্তানের জন্য বিক্রি করে নিজেকে। শত দুঃখ কষ্টের মাঝেও নিজে না খেয়েও সন্তানের মুখে তুলে দেয় খাবার, ঝড় বৃষ্টি বন্যা সন্তানকে আগলে রাখে বুকের মাঝে। আর আপনারা, আপনারা টাকার গরমে নিজ সন্তানকে তুলে দেন আয়া চাকরালির হাতে, আপনারা আপনারা সন্তানের শুক্রের টাকা দিয়ে, আর আমরা আমরা সন্তানকে আনন্দ দেই স্নেহ মমতা ভালোবাসা দিয়ে। ব্যারিস্টার সাহেব এবার বলুন, সন্তানের প্রতি কার গরম বেশি, বন্ধুকের না গুন্ডের? বন্ধ কর, বন্ধ কর এসব বক্তৃতা, তোমার মতো খুনের মুখে এসব মানায় না। হ্যাঁ হ্যাঁ আমি খুনি, খুন করেছি, কিন্তু কেন খুন করেছি তা জানে বস্তির লোক, জানি আমি, আর জানে আমার আল্লাহ। সবই অদৃষ্ট, আমি কথা দিচ্ছি ওর পিতার দাবি দিয়ে আমি কোনোদিন আপনার কাছে আসবো না, আমি আজ ওর কাছে মৃত্যু, আমি চলে যাবো বহুদূর, এটাই হবে আপনার সাথে আমার শেষ দেখা, আমি ভিক্ষা চাইছি, দয়া করে দুটো মাসুম ছেলে মেয়ের ভালোবাসাকে স্বীকার করে নিন। ভালোবাসা, এসব নাটক আমি অনেক দেখেছি, বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। হুজুর একের অপরাধে অন্যকে শাস্তি দেবেন না, আমার কারণে দুটো মাসুম জীবনকে নষ্ট করবেন না, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব, শুধু ওদের ভালোবাসাকে স্বীকার করে নিন, ওদের ধ্বংসের হাত থেকে বাঁচান। কোনো কথা শুনতে চাই না, এই শয়তান বুড়োটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। আপনি রহম করুন হুজুর, হুজুর ওদের ভালোবাসা আপনি স্বীকার করে নিন, হুজুর হুজুর ওদের উপর আপনি রহম করুন, হুজুর হুজুর ওদের ভালোবাসা আপনি স্বীকার করুন। ভাই এ তুমি কি করলে, সব সম্পর্ক শেষ করে দিলে? আমি আর কি করতে পারি, আমার জন্য মেয়েটা দুঃখ পাবে, সমাজে হেয় হবে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, না না তা আমি হতে দিতে পারি না। আর কত বঞ্চনা করবে নিজের সাথে, সারাটা জীবন তো যন্ত্রণায় ভোগ করলে, এতদিন পর মেয়েটাকে কাছে পেয়েও আবার তাকে দূরে ঠেলে দিলে। রক্তের বাঁধনের চেয়ে মমতার বাঁধন যে অনেক বড়। ডাক্তার সাহেবের নিঃসঙ্গ জীবনে ওই মেয়েটাই একমাত্র ভরসা, আর ডাক্তার সাহেব মেয়েটার জন্য কি না করেছেন, আমার কারণে সব শেষ হয়ে যাবে, তা হয় না, তা হয় না। আমার যত কষ্টই হোক, যত দুঃখই হোক, সব হজম করে দেব, কিন্তু ওদের দুঃখ পেতে দেব না, আমি ওদের জীবন থেকে হারিয়ে যাব। কাঁদিস নে মা, কাঁদিস নে, যেমন করে হোক আমি আব্দুলকে খুঁজে বের করবই। সোনিয়া, তুমি তুমি এখানে কেন? আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। তোমার বাবার বিরুদ্ধে যাওয়ার এই হঠকারী সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না। তাহলে আপনিও আমাদের ধ্বংস চান? না, আমি তোমাদের মঙ্গল চাই। হ্যাঁ, সব বাবারাই নিজেদের স্বার্থের বিনিময়ে সন্তানদের মঙ্গল চায়,
কিন্তু সন্তান কেন বাবাদের স্বার্থের জন্য নিজেদের বলি দিবে? সূর্যই কি অপরাধ? সে কেন তার জন্মের জন্য দায়ী হবে? শুধুমাত্র রিক্সাওয়ালা মেয়ে বলে তার জীবনে সব চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার মৃত্যু হয়ে যাবে? আর আপনার মেয়ে হলে সে সোনায় সোহাগা? এ কোন যুক্তি, এ কেমন ধারণা? সমাজকর্তাদের এ ধারণা অনেক আগেই বাসি হয়ে গেছে। আমরা তার মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিতে চাই। স্রোতের উল্টো দিকে চললে বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। সংসার বড় জটিল জায়গা, তুমি ফিরে যাও। ফিরে যাওয়ার জন্য আমি এ পথে পা বাড়াইনি। আপনি যদি আমাদের স্বীকৃতি নাও দেন, তবুও আমরা আমাদের প্রেমকে বাঁচিয়ে রাখব। ঠুনকো আভিজাত্য, বংশ মর্যাদা, সমাজ সংসার আমরা মানি না। আবেগ দিয়ে কোনো কিছু জয় করা যায় না, আগে নিজেকে প্রতিষ্ঠিত করো। ভাগ্যকে আমার জয় করতেই হবে। প্রয়োজনে আমি তোমাকে সাহায্য করতে পারি। না, অন্যের সাহায্য নিয়ে সোনিয়াকে আমি ছোট করতে পারবো না। আমি দেখতে চাই জীবনকে। নাদিম, আমার উপর আস্থা রেখো, আমি সবসময় তোমার পাশে আছি। সে বিশ্বাস আমার আছে। ছেলেটা কাল থেকে বাড়ি ফেরেনি, কোথায় গেল কি করছে, যেখান থেকে পারো ওকে খুঁজে নিয়ে এসো। দুদিন খেতে না পেলে এমনিতেই সুরসুর করে বাড়ি ফিরে আসবে। না দাদি, ভাইয়া তেমন ছেলেই নয়, ও ভাঙবে তবে মজ খাবে না। খাবো, দুনিয়ার ঠোকর তো খাওনি তাই এসব বুঝবে না। অত বোঝাবুঝির দরকার নেই। 24 ঘন্টার মধ্যে যদি আমার ছেলে ফিরে না আসে, তাহলে আমি ওর বাড়ি ছেড়ে চলে যাবো। কুলাঙ্গার সন্তানের জন্য অত দরদ দেখাতে হবে না। কেন দেখাবো না? কি অপরাধ করেছে আমার ছেলে? সোনিয়া একটা খুনি রিক্সাওয়ালার মেয়ে, তাতে ক্ষতি কি? তুমি কি ছেলে? তোমার বাবা তো কৃষক। তুমি কি লেখাপড়া শিখে মানুষ হওনি, ব্যারিস্টার হওনি, জীবনে উন্নতি করোনি, প্রতিষ্ঠা পাওনি? ওই সেদিন তো আমার বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে অমত করেননি, বাধা দেননি। কার সাথে কিসের তুলনা করছো? নিজের বেলায় কোনো দোষ নেই, পরের বেলায় যত অনিষ্ট। শোনো, আমার ছেলেকে যদি ফিরিয়ে না আনো, তাহলে এই সংসারে আমি আগুন জ্বালাবো। যেমন করে পারো আমার ছেলেকে খুঁজে নিয়ে এসো। তুমি কি বলো, আমি কি রাশি দিই? আমি কি থাকি না? যাও যাও। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, আমি রমিশ। ও, তুমি রমিশ? হ্যাঁ স্যার। তা আব্দুল কোথায়? আব্দুল ভাই তো এখানে আসেনি স্যার। আসেনি? তাহলে কোথায় গেল? কাঁদিস নে মা, আমি তাকে খুঁজে বের করবই। রমিশ স্যার, আব্দুল যদি কখনো এখানে আসে, ওকে বলো সে যেন তার মেয়ের কাছে ফিরে যায়। যা হবার হয়ে গেছে, সে যেন আর মেয়েটাকে পর করে না দেয়, আর আমাকে ভুল না বুঝে। দেখতেই তো পাচ্ছ মেয়েটার অবস্থা। এতদিন পর জন্মদাতা বাবাকে কাছে পেয়েও না পাওয়ার বেদনায় কেমন ভেঙে পড়েছে। চল মা, আসি রমিশ। সালাম স্যার। কাঁদিস নে মা, চল। আব্দুল ভাই, এত বড় অন্যায় তুমি করো না। আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি, কোন মুখে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো? রাখো এসব কথা। এতদিন পর মেয়েটা তার জন্মদাতা বাপকে খুঁজে পেয়েছে, তাকে তুমি পিতৃশ্রেণী থেকে বঞ্চিত করবে কেন? ডাক্তার সাহেব সব মেনে নিয়েছে, ওনার মতো মানুষ হয় না। সেই জন্যই তো ওনাকে দুঃখ দিতে পারি না। ওনার নিঃসঙ্গ জীবনে সোনিয়াই একমাত্র অবলম্বন। আমি এতদিন নিঃসঙ্গই ছিলাম, ক্ষণিকের জন্য মেয়েটাকে কাছে পেয়েছিলাম, এই তো যথেষ্ট। ভালো থাকুক, সুখে থাকুক, এই বৃদ্ধ বয়সে আমার আর কি প্রয়োজন? Oh.
পথেরই মাঝে আঁকা বাঁকা এ পথেরই মাঝে নিয়তি বল রে কত আঁখি জল রে খেলবো সকাল সাজে আঁকা বাঁকা এ পথেরই মাঝে আঁকা বাঁকা এ পথেরই মাঝে রক্তের বাঁধন স্নেহ মমতা তার চেয়ে বড় বলে দে নিঠুর জীবন সুখী হও ও আমার দুঃখী মেয়ে ভুলে যাও আজ জীবন থেকে যা কিছু গেছে হারিয়ে দুঃখ পেও না হৃদয়ের গান যদি কখনো বেসুরো বাজে আঁকা বাঁকা এ পথেরই মাঝে আঁকা বাঁকা এ পথেরই মাঝে তোকে নাই বা পেলাম তবু আমি নই রে দুঃখী দোয়া করি জীবনে আসুক ফাগুন জন্ম থেকে জ্বলছিস তুই আর কত পোড়াবে আগুন পৃথিবী আমাকে দাও না বিদায় বাঁচতে চাই না যে আঁকা বাঁকা এ পথেরই মাঝে আঁকা বাঁকা এ পথেরই মাঝে এ জীবন জড়িয়ে গেল এ পথেরই মাঝে আঁকা বাঁকা এ পথেরই মাঝে নিয়তি বল রে কত আঁখি জল রে খেলবো সকাল সাঁঝে গাড়ির কাছে তার ছেড়ে গেছে একটা ট্যাক্সি ডেকে নিয়ে এসো স্যার এদিকে তো ট্যাক্সি পাওয়া যাবে না
আমার একটা জরুরি মিটিং আছে, বাসা একটা ইম্পর্টেন্ট ফাইল ফেলে এসছি, ওটা আনতে হবে। যা পাও নিয়ে এসো। স্যার একটা মিশুক পাওয়া গেছে। চল উঠুন স্যার। কি হলো স্যার, চলুন। আমি বেশি দেরি করতে পারবো না, আমার রোজগার ধান যাচ্ছে। আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। এটাই আমার নিবাস, এটাই আমার সংসার। বসো, এখন শুধু সংগ্রাম আর তোমার প্রতীক্ষা। আমার জন্য বাড়ি ঘর আরাম আয়েশ এমনকি বাবা মা বোনকে ছেড়ে চলে এলে। প্রেমের কারণে মানুষ রাজ্য ছেড়েছে, সিংহাসন ত্যাগ করেছে, আর আমি তো মাত্র বাড়িঘর ছেড়েছি। নাতিন, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী না। আমি যদি রিক্সাওয়ালার ছেলে হতাম তাহলে কি তুমি আমাকে ত্যাগ করতে? কখনো না। তবু বলছি, তুমি আমাকে ভুলে যাও, ফিরে যাও বাবা মার কাছে। না সোনিয়া, তা হয় না। তোমাকে আমি ছোট করতে পারবো না। তুমি আছো তাই আমি আছি। লক্ষ্য রাখুন, মেয়েটা ঘুঘু, সহজেই নাদিনকে ছেড়ে দিবে ভেবেছেন? লক্ষ্য তো রাখছি, তবে সাবধান, ওদের যেন ক্ষতি না হয়। কারণ মেয়েটাকে আপনাদের দরকার আর ছেলেটাকে আমার, বলে সব বেহাত হয়ে যাবে। আপনারা সম্পত্তি পাবেন না, আমিও নাদিনকে পাব না। সেটা আমি জানি, সেজন্য সাবধানে করছি। লোক লাগান, নাদিনকে খুঁজে বের করতেই হবে। এই দিন টাকা। সম্পর্ক শেষ করতে চাইলে কি সম্পর্ক শেষ করা যায়? অলক্ষে দূর হতে ওকে ফুলের তোড়া দিয়ায়, যা। এই যে মা, শোনো। কি সোনিয়াকে চেনো? আমরা তো একসাথে পড়ি। এই ফুলের তোড়াটা ওকে দিয়ে দিও। তুমি কে? এই ফুলের তোড়াটা দিলেই সোনিয়া আমার চিনতে পারবে। আচ্ছা সোনিয়া, এই নে ফুলের তোড়া। কে দিল? একজন বুড়ো রিক্সাওয়ালা। কোথায় কোথায় আমার বাবা? একজন রিক্সাওয়ালা তোর বাবা? কেন, রিক্সাওয়ালা কি মানুষ না? রিক্সাওয়ালা কি আল্লাহর বান্দা না? রিক্সাওয়ালা কি আশরাফুল মাখলুক না? এদেশের কটা সন্তান আছে, জমিদার, ব্যবসায়ী, শিল্পপতি? বেশিরভাগই তো খেটে খাওয়া মানুষের সন্তান। আমরা সবাই তো কৃষক, মজুর, রিক্সাওয়ালার সন্তান।
আমার বাবা একজন রিকশাওয়ালা, তাতে ক্ষমা কি? আমার কাছে আমার বাবা অনেক বড়, অনেক মহান। জন্মের পর থেকে আমার হতভাগ্য বাবা ভালোবেসে আমাকে বুকে টেনে নিতে পারেনি। একটা দিনের জন্য আদর করে মা বলে ডাকতে পারিনি। শালার খোঁজ পেয়েছ? হ্যাঁ, মিশন চালায়। শালাকে খতম কথা বলো কি? হ্যাঁ, ও শালা বেঁচে থাকে, সোনিয়াকে আমি কোনো দিন পাব না। তাই না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। বাবা, আল্লাহর হস্তে আমাকে ভিক্ষা দাও, আল্লাহ তোমার মঙ্গল করবে। তুমি ভালো থাকতে চাইলেও আমি তোমাকে ভালো থাকতে দেব না। রক্তের প্রয়োজন, এবি নেগেটিভ, আমাদের ব্যাংকে নেই, যেমন করে পারেন জোগাড় করুন। ঠিক আছে, আমি রক্তের ব্যবস্থা করছি। সুই খুলে ফেললেন কেন? আরো রক্ত নিন, বাবাকে বাঁচাতে হবে। যতটুকু সম্ভব নেওয়া হয়েছে, আপনার শরীর থেকে এর বেশি রক্ত নেওয়া সম্ভব নয়। না না ডাক্তার সাহেব, আরো রক্ত নিন, আমার কিচ্ছু হবে না। কি বলছেন আপনি? আমরা ডাক্তার, মানুষ মারা আমাদের কাজ নয়। আমি বুড়ো মানুষ, আমার বেঁচে থেকে কি লাভ? কিন্তু এরকম তো কথা ছিল না। আমরা কি করবো,
সুলতান সাহেব ওকে শেষ করে দিতে বললেন। বুঝেছি, নাদিমকে হত্যা করে ওরা আমার উদ্দেশ্য পণ্য করতে চায়। আর ওদের আশা পূরণ হবে? তা হয় না, আমি ওদের আশা পূরণ হতে দেব না। সোনিয়াকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কি বলল? সোনিয়াকে খুন করার জন্য রিতা তোমাদের টাকা দিয়েছে? হ্যাঁ। সোনিয়াকে বাঁচিয়ে রাখতে হবে, অমূল্যে আমিও শেষ। ডাক্তার সাহেব, অনেক ছোট ছোট করে মাত্র এক ব্যাগ রক্ত পেয়েছি। রক্ত দেয়া হয়েছে মিসেস খান। কোথায় পেলেন? কে দিল? এক বুড়ো লোক যে মারপিট করে আপনার ছেলেকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, আবার অজ্ঞান অবস্থায় তাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে এনেছে। কোথায় সে? পাশের ঘরে শুয়ে আছে। আমার ছেলে এখন কেমন? রক্ত দেয়া হয়েছে, এখন অনেকটা ভালো, আশা করি কুইক ইম্প্রুভ করবে। যাই, দেখে আসি যে আমার ছেলেকে রক্ত দিয়েছে। একি আব্দুল, 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 তুমি তুমি গুন্ডাদের হাত থেকে আমার ছেলেকে বাঁচিয়েছ? তুমি অজ্ঞান অবস্থায় আমার ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছো হাসপাতালে, তুমি আবার আমার ছেলেকে রক্ত দিয়েছ। কেন দেব না? নাদিম বাবার জন্য আমি আমার জানও দিতে পারি। আল্লাহ লাখ লাখ শুকর, আমার রক্ত নাদিম বাবার শরীরে লেগেছে। কে বলে যে তোমায় কৃতজ্ঞতা জানাবো? কে দিয়ে যে তোমার ঋণ শোধ করবো আব্দুল ভাই? আল্লাহর রহমে নাদিম বাবা ভালো হয়ে উঠুক, আল্লাহ ওর হায়াত দারাজ করুক, ও সুখী হোক। আমি আর কি জানো, আজকে কে তোমার ছেলেকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, কে তোমার ছেলেকে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় রাস্তা থেকে কুড়িয়ে হাসপাতালে নিয়ে এসেছে, কে তার নিজের শরীরে রক্ত দান করেছে তোমার সন্তানকে বাঁচাতে? কে সে? যাকে তুমি লোভী ছোট লোক ক্রিমিনাল বলে অপমান করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো, সেই খুনি রিকশাওয়ালা আব্দুল, সোনিয়ার বাবা। সোনিয়ার বাবা? বাবা কোথায়? আমার বাবা পাশের ঘরে। পাশের ঘরে কোথায়? কোথায় আমার বাবা? এখানেই তো ছিল। সিস্টার, সিস্টার, এখানে যে বুড়ো লোকটা ছিলেন উনি কোথায়? উনি তো এইমাত্র চলে গেলেন। চলে গেছেন, চলে গেছেন, কোথায় বাবা?
আইন নিজের হাতে তুলে নেবেন না। সিপাহী অ্যারেস্ট করো। ভালোই হলো হুজুর, সোনিয়ার জীবন থেকে একটা গরিব খুনি রিকশাওয়ালার কলঙ্কিত পিতৃ পরিচয় চিরদিনের জন্য মুছে যাবে। আব্দুল তোর কথা বলো না ভাই, আমি তোমাকে ভালো করে তুলবই। হুজুর আমাকে নিয়ে আর টানা হাসটা করবেন না। ব্যারিস্টার সাহেব, আমার সাথে সোনিয়ার কোনো সম্পর্ক নেই, ওর উপর আমার কোনো দাবি নেই। আব্দুল তোমাকে চিনতে আমি ভুল করেছিলাম ভাই, আমি তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি, আর সেই তুমি আমার ছেলেকে নিজের জীবন দিয়ে বাঁচালে, নিজের রক্ত দিলে। আব্দুল তুমি তো খাঁটি মানুষ, তোমার মতো গরিবের এই পারে এত বড় ত্যাগ স্বীকার করতে, তুমি আমাকে মাফ করে দাও ভাই। মাফ চেয়ে আমাকে লজ্জা দেবেন না হুজুর, আপনি সোনিয়াকে পুত্রবধূ হিসাবে স্বীকার করে নিলে মরে শান্তি পাব। কথা দিলাম আব্দুল, সোনিয়াকে আমার পুত্রবধূ করব। কাদিস্রে মা, কাদিস্রে, মনে করিস আমি কোন দিন তোর চেয়ে ছিলাম না, আমি তোর কেউ না, আমি তোর কেউ না, ডাক্তার সাহেব তোর বাবা, তিনি তোর একান্ত আপনজন, তুই 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 তারই আব্দুল। আব্দুল কাঁদিস নি, কাঁদিস নি,